এক ধর্মের ব্যক্তি যদি আরেক ধর্মের মানে একই ধর্মের ব্যক্তি দুজন মুসলিম বা অন্য কোনো ধর্মেরও হতে পারে, কিন্তু তাকে অন্য কোনো ধর্মের পরিচয়ে ডাকলো বা অন্য কোনো ধর্মের ব্যক্তি বলে ডাকলো, যেমন একজন মুসলিম আর একজন মুসলিমকে ডাকলো হচ্ছে অন্য কোনো ধর্মের বলে, এটা কতটুকু একটা ভয়াবহ জুলুম, এটা ভয়াবহ জুলুম এবং এটা হারাম কাজ, এটা নিষিদ্ধ কাজ। এমনি তো আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসখার কওমু মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা মন্দ নামে মানুষকে ডেকো না, তাকে মন্দ কোনো উপনাম শিরোনাম তাকে দিও না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ইমান আনয়নের পর এরকম মন্দ কথা একজন মোমিন বলে কিভাবে? অতএব এটি খুবই অন্যায় কাজ। কেউ যদি এটি করে থাকেন তাহলে তিনি ভয়াবহ অন্যায় করেছেন, তার উপর জুলুম করেছেন, তাকে তওবা ইস্তেগফার করতে হবে এবং এই জাতীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে।